রানাহাটের রানুদির বাড়িতে। শেষ হয় না, বন্ধুরা কোথায় আছি আমরা এখন? আমরা আছি সেই বিখ্যাত রানাহাটের রানুদির বাড়িতে। তো চলে আসো। নমস্কার, তো আমরা এসেছি জলপাইগুড়ি থেকে অনেক দূর, বুঝতে পারছেন তো, যাইনি যদিও কোনদিন। নাম শুনেছেন? আচ্ছা, আপনার নাম আমাদের দিকে খুব হয় দিদি, খুব হয় এটা। তো দিদি কেমন আছেন আপনি? আচ্ছা, সে তো বুঝতে পারছি আপনাকে দেখে, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। তো আমি তো দেখলাম এসে আপনি তো খুবই ব্যস্ত, একের পর এক এসে যাচ্ছে, আপনার সাথে কথা বলেই যাচ্ছে, প্রতিদিন হয় নাকি এরকমটা? আপনাকে যখন থেকে প্রথম থেকে দেখেছি তখন থেকে বুঝেছিলাম যে আপনি একজন সেলিব্রিটি, ঠিক আছে? আপনি যদি সেলিব্রিটি না হতেন তো আমরা এতদূর থেকে আসতাম না আপনার সাথে দেখা করতে। এই যে দেখছি আরো আমরা আসার আগে দু তিনজন এসেছিল আপনার সাথে কথা বলতে দেখা করতে। তো যাই হোক, তো মুম্বাই গেলেন, মুম্বাই শহর কেমন লাগলো? আসলে কি বলুন তো, মানে গান ক্ষেত্রে একটা সেলিব্রিটি ছিল অবশ্যই, কিন্তু গান উইদাউট গানেও সেলিব্রিটির মতোই ছিলাম। কারণ তখনও হয়তো মানে যারা জানে না তারাও আমাকে ভালো মানে সম্মান ছিল বা ভালো। আর যখন আমি কলকাতায় গান গিয়েছি তখন তো আরো অনেক মানুষ যারা জানতো না ওরা ওই জন্য। মানে সেই যে তখন দা যে আছেন আপনার, তাহলে কলকাতায় ওর সঙ্গে আপনার দেখা হয়েছে? না, ওর সঙ্গে কলকাতায় দেখা হয়নি, রানাঘাটে দেখা হয়েছে। এগো পাড়াতে, এগো পাড়া থেকে ওর জানা হয়েছে। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে না, কলকাতা থেকে পরিচয় হয়েছিল ওইসব যারা হকার ছিল ওখানে, যারা আমাকে জানতো আমার কোনো ঘর বাড়ি নেই, রাস্তায় মানে থাকার মতো সেরকমই পরিস্থিতি, রেলওয়ে স্টেশনে থাকা মানে ওরকমই পরিস্থিতি। সেই ক্ষেত্রে যারা জানতো না যে আমি গান মানে একটা গায়িকা বা কোথাও গিয়েছি বা গা মানে ওইসব জানতো না, ভিখারি বা যেটা আর কি ভাবাটা স্বাভাবিক, কারণ আমার পরিস্থিতিতে সেটাই বোঝাতো, তাই তারা বুঝতো। সুতরাং তারা যখন আমার এই গান শুনতো ওরা অবাক হয়ে যেত, যে এত সুন্দর গলা আওয়াজ, হ্যাঁ এই মানুষটার থেকে এত সুন্দর একটা গলা বেরিয়ে আসছে। সত্যি কথা, ওরাই তখন দুঃখ পোতা যখন ওরা ওইগুলোকে মানে ওরাও হয়তো মোবাইলে গানগুলো শুনেছে, গানগুলো ওরা হয়তো ওটা হয় সেপারেট ভাবে বা অন্য ভাবে শুনেছে, শুনে গানগুলো থেকে ওরা মোবাইলে দিয়েছে। বা অনেক সময় দেখা যায় যে মোবাইলে আমার আছে, আমি গান গাইছি শুনছি, তো এরকম। কিন্তু ভাইরাল হওয়াতে যেটা হয়েছিল ওরকম কিছু ছিল না, কিন্তু হ্যাঁ আমি গান তখনও গিয়েছি। কিন্তু কি হয়েছে যে গানগুলো শোনার পর তখন হয়তো তাদের মধ্যে থেকে কেউ ভেবেছে, হ্যাঁ কিভাবে সেই স্টাইলটা জানিটা শুরু হয় আর কিভাবে আপনি আস্তে আস্তে ভাইরাল হলেন সেটাই শুনলাম, খুব ভালো লাগলো শুনে। তো দিদি একটা কথা বলি আপনাকে, আপনি আপনাকে কিন্তু সবাই ভালোবাসে, কারণ আমরা তো আপনার বাড়ি চিনি না, আমরা রানাঘাটে আসলাম, বেশি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা রানু দিদি যে আছে রানুমন্ডল, ওনার বাড়ি কোনটা? তো এক বাড়ি সবাই দেখিয়ে দিল, ওই যে চার্চটা আছে, চার্চটা থেকে ডান দিকে রোডটা চলে যাবে, শেষে বাড়িটাই ওনার। একবারই সবাই বলে দিল, ও আচ্ছা আপনার রানু দিদি দেখতে এসছে, রানু দিদির কথা বলতে এসছে, আপনার কথা বলতে দেখিয়ে দিচ্ছে যে এই বাড়িটা হয় এই বাড়িটা হয়, ঠিক আছে? তো কিছু লোক আছে দিদি যারা কিছু দেখেন, সবাই তো ভালো না, আমাদের পাঁচটা আঙুল সমান না, একটা আঙুল দুটো আঙুল তিনটা আঙুল চারটা পাঁচটা আঙুলের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা। তো মানুষও এরকম আছে যে সবাই তো সমান না, কিন্তু পজিটিভলি 80% মানুষ ভালোবাসে, তার মধ্যে 20% লোক কিছু আপনার বিরুদ্ধে কথা বলে বা আপনার সম্বন্ধে ভালো ভালো কথা ভালো চায় না, সবাই তো সমান না, বুঝতে পারলেন? তো যেটা বুঝতে পেরেছি আপনার সবাই ভালোই চায়। আমি এমন ভিডিও দিয়েছিলাম আপনি নাকি ভালো করে কথা বলেন না, আপনি নাকি উল্টো পাল্টা কথা বলেন, কিন্তু আজকে প্রমাণ পাচ্ছি যে অ্যাকচুয়ালি সেই ভিডিওগুলো কত মিথ্যা ছিল।
মানে আপনি যে এত ভালো একটা মানুষ, ঠিক আছে, এত সুন্দরভাবে কথা বলছেন আমাদের সঙ্গে, আমাদেরকে টাইম দিচ্ছেন। আপনি কিছুক্ষণ আগে দেখলাম যে দুজনের সঙ্গে আপনি কথা বললেন, তারপরে আরেকজন আসলো, এবার আমি রিকোয়েস্ট করতে হলো না আপনাকে, আপনি কি সুন্দর বলে বসুন, আসুন, খুব ভালো লাগলো। যার বাড়িতে যে সেই বলে মানে সেই পছন্দ করে না, কারণ কি দেখে ওর কেউ নেই, কোন বাচ্চা নেই, তার কেউ নেই। আপনার ছোটবেলার জীবনটা শুধু ছোটবেলা বিয়ের পরেও, বাচ্চা কাছে হওয়ার পরেও, এবং বোম্বে নিয়ে যে পুরো লাইফটা, পুরো জীবনটা, মানে প্রত্যেকটা পদে পদে কষ্ট। আর এই কষ্ট সয়ে 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 সে ভালোবাসার কষ্ট সহা তো খুবই কঠিন ব্যাপার। ভালোবাসা সে তুমি মা বাবার থেকে বঞ্চিত বলো, বা পরিবার থেকে বঞ্চিত, বা একটা প্রেমিক প্রেমিকা হিসাবে বঞ্চিত, বা স্বামী স্ত্রী থেকে, এই যে ভালোবাসার যে একটা বন্ধন, তার থেকে বঞ্চিত হওয়ার যে বেদনা, শুধু সেই মানুষ জানে যে জীবনে কাউকে সৎভাবে ভালোবেসেছে, বা নিজের জীবনটাকে সেই ভালোবাসাকে উজাড় করে দিয়েছে, মরেছে, সেই মানুষই বলতে পারে যে এই ভালোবাসাটা কত মূল্যবান। মানুষ কত স্বার্থপর যে যখন দেখলো আমাকে নিয়ে, তো আমি একটা বোম্বে থেকে একটা ক্রস এনেছিলাম 125 টাকা দাম, যেটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল, তাকে দিয়ে নিয়েছিলাম। পৃথিবীতে অনেক কিছু মানুষ এনজয় করে, আনন্দ করে, আর আমি চেয়েছিলাম তার কাছে এই ক্রসটা, সেটাই আমি বলছি আমার জীবনটা বলেছিলাম ওকে, মানে তাকে কিছু বলিনি। সবাই তো হালা মালা, কেউ কানের দুল, কেউ গলার হার, কেউ শাড়ি, কেউ মানে মেলাতে গেলে মানুষ কত রকমের জিনিস কিনে, কিন্তু আমার পরিস্থিতি হিসেবে আমি বলেছি আমাকে ক্রসটাই দাও। তার দাম অনেক ছিল 125 টাকা, তো সেটা তো বেশি যুগের কথা না। সুতরাং সেই যে ক্রস নিয়েছে, তো এইখানে সেই ক্রস নিয়ে একটা কাহিনী আছে যে আমাকে মারধর করেছিল, আমার চোখে মানে চোখে ঘুষে মেরেছিল, আর আমি তো মানে সাপোর্ট করে আমার এই যে ক্রসটা যিশুর যে ইয়ের ছবি, মানুষ যে গির্জে যায় না ভণ্ডামি করতে, তাদের ব্যাপারে শিক্ষাটা, তো আমি যখন সেই ক্রসে নিজেকে এইভাবে দিয়ে ওদের বোঝাতে যাচ্ছি যে তোমরা আমাকে মারার আগে ক্রসটা দেখো, যে আমি কাকে আমার সাপোর্ট করে দাঁড়িয়েছি, আমি কার সঙ্গে আছি। হ্যাঁ, তো তোমরা সেই, কিন্তু ওই যে মহিলাদের কেউ শুনিনি, খুব গাপ করা ওই কাপুষি নাম, আর হচ্ছে বৌদিটা ছিল কি নাম, আমার বৌদিটার নাম আমি আজও পড়তে জানি না, কাপুষি নাম জানি, ছোটবেলা থেকে চেনা পরিচয়। সে কি খুব গাপ করে আমার মুখে ফুকে ঘুষো মারলো, রক্তে রক্তে হয়ে গেল একদম। হ্যাঁ, তো ওই একটা কাহিনী আমার জীবনে। তারপরে আমার মেয়ে যখন এসেছিল, সেও একটা ক্রস এনেছিল কলকাতা থেকে, বা কোন জায়গা আমি জানি না, কিন্তু সে যখন ক্রস এনেছিল, তারপরে কি হয়েছিল, কি বিরাট ঝামেলা এই ঘরের মধ্যে, তখন বলে দেখো তার একটা মহিলা এসে বললেন, তখন কি যেহেতু আমি তার সঙ্গে বিভিন্ন জায়গায় গেছি, সেই ক্ষেত্রে ভাইরাল হওয়ার পরে, বা সেটা না 2019 তখন ভাইরাল হয়েছে সবে, মানে এই নদিয়ার যত ফাংশন গুলো করেছে, তারপরে কেনাকাটার ব্যাপারে বোম্বে যাওয়ার ব্যাপার হয়েছিল, বোম্বে গেছিলাম, তো সেই ক্ষেত্রে মানে সেটা পরে কথা, কিন্তু রিসেন্টটা যেটা কাহিনী ছিল, তখন কি করে ওকে ওই মহিলাটা এসে বলে, হ্যাঁ তোমাদের মামের কোনো যদি সম্পর্ক থাকে, রিলেশনশিপ থাকে, তাহলে কিন্তু আমি তাহলে তোমার তখন এর সঙ্গে কোনো সম্পর্ক থাকতে দেবো না, স্বপ্নের সঙ্গে তোমাদের কোনো তখন কে দেবো না, মানে এই ধরনের কথা বলার মানে কি তোমরা, হ্যাঁ তোমরা তাহলে মানে কি বলতে চাচ্ছো তোমরা এই ধরনের কথা বলা মানে, ঠিক না? তুমি একটা কথা, কোন একটা পরিবার, ধরো তোমার বউ, তোমার বাচ্চা, বা তোমার মেয়ে, বা তোমার ছেলে, আর তোমার বউ, তার মাঝখান দিয়ে যদি তোমার কোনো কোনো মহিলা এসে বলে যে তোমার বাচ্চাদের সঙ্গে তোমার থাকতে দেবো না, তোমার বউয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতে দেবে, বা তোমার মেয়ের সঙ্গে তোমার মেয়ে ওর মায়ের সঙ্গে কথা বলছে বলে তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে দেবো না, এবার বলে এই ধরনের কথাবার্তার মাধ্যমে কি কথার উত্তরটা দেওয়া উচিত তোমাদের জিজ্ঞেস। এখন যারা এই কাজটা করেছে, যদি আমি বলবো যারা এগুলো আপনার সঙ্গে করেছে, তারা ঠিক করে, ঠিক আছে, আপনার নিজের পরিবার, আপনার মেয়ে, আপনার নিজের পরিবার, তাদের সঙ্গে আপনাকে থাকতে দিচ্ছে, থাকতে দেয়নি, রাখতে দেয়নি, এটা তো কোনো যুক্তিহীন, এটা বুঝলেন তো, হয়তো আপনার তাহলে পৃথিবীর কোন পরিবারটা একযুক্ত থাকতে পারে না, ঠিক বলেছেন, আমার সঙ্গে তো কত রকমের অন্যায় করেছে, আচ্ছা আচ্ছা, না এটা ঠিক হয়নি, এটার জন্য আপনি সব কষাই তো মনে কোন ভালোবাসা জানে না। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, রানুদির মুখে আমরা শুনলাম রানুদির জীবন কাহিনী, রানুদির লাইফটা কীভাবে কেটেছে ছোটো থেকে রানুদি কীভাবে বড় হয়েছে, এটা রানুদির মুখে আমরা শুনলাম, খুব খারাপ লাগলো। তো প্লিজ কিছু তোমরা, আমরা ভিডিও দেখেছিলাম যে তোমরা রানুদিকে নিয়ে অনেক খারাপ কথা বলেছো, অনেক উল্টোপাল্টা ভিডিও বানিয়েছো, তো প্লিজ রিকোয়েস্ট করে বলছি এইসব ভিডিও বানাবে না, কারণ একটা মানুষ ছোটোবেলার থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে,
শুধু উনি শুধু আনন্দটা পেতে চায়, উনি শুধু আনন্দটা খোঁজে যে আমি একটু আনন্দ কোথায় পাবো। না কখনো আমি খুঁজি না আনন্দ, আমার বুঝতে পারছো তোমরা তো রানুদির জীবনটা কিভাবে কেটেছে, রানুদি কতটা কষ্ট পেয়েছিল। তো আমি একটা আপনাকে রিকোয়েস্ট করবো, তো প্লিজ আপনি একটু পেয়ার কানা গানটা একটু एक प्यार का नगमा थी मौजों की रवानी थी, एक प्यार का नगमा था मौजों की रवानी थी, जिंदगी और कुछ भी नहीं था तेरी मेरी कहानी है। খুব সুন্দর লাগলো গানটা দিয়ে, খুব সুন্দর লাগলো গানটা। এই গানটা আগেও শুনেছিলাম, রানুমন্ডল বলে जाएगी जा मेरी आशिकी मैं तेरी, जाएगी जा मेरी आ आ आशिकी मैं तेरी, जा जा जाएगी जा मेरी आ आ आशिकी मैं तेरी, जा जा जाएगी जा मेरी, दे दे दिल आशिकी मैं तेरी आ आ आशिकी मैं तेरी, जा जा जाएगी जा मेरी आ आ आशिकी मैं तेरी, जा जा जाएगी जा मेरी। वाह खूब। आज जेटा गाना আপনি ওই যে তেরি মেরি কাহিনী এটা একটু শুনে নাও। তেরি মেরি এটা মানে কি বলবো, মনে হচ্ছে এটা ছোট একটা 10 বছরের শিশু মানে বাচ্চা এই গানটা গাচ্ছে, আপনার বাবা যেন সেই গানটা শুনছে। আর এই যে এই যে পার্থক্য উনি সেটাই প্রমাণ করেছিল। আচ্ছা সেটাই প্রমাণ করেছে যে মানে রেলওয়ে স্টেশনে যে তেরি মেরিটা গিয়েছে সব পিকচার সেই গানে যে বয়সের পার্থক্যটা উনি সেই আওয়াজ যার ফলে আপনি আমার বাচ্চা এই আওয়াজ পাচ্ছেন, কারণ কি আমার বয়সটা ঠিক তার সঙ্গে কতটা পার্থক্য সেটা দেখিয়েছিল, কারণ শর্ট পিকচারের বয়সে আমি তো নয়, আমি সেখানে বাচ্চা নেই। আচ্ছা আচ্ছা বাচ্চা ছেলে অথবা বাচ্চা মেয়ে সেখানে পিকচারটা যখন দেখবেন আমার সেই বয়স না। মানে হিমেশজি একটা ছোট্ট বাচ্চা শিশু যে গানটা গায় সেই গলাটা আপনার মধ্যে পেয়েছিল, এর জন্যই সেই গানটা আপনাকে দিয়ে গাইয়েছিল। তার মধ্য দিয়ে যে আমার মালিক আচ্ছা আচ্ছা সেই তার মানে এগুলোর পার্থক্যটা বুঝিয়ে সে আমার সেই গানটা দিদি একটু সেই গানটা একটু প্লিজ প্লিজ তুই শুরু থেকে গাইবো না জিরাম গিয়েছি আপনি যেভাবে গান ঠিক আছে আপনার ইচ্ছা। তেরি মেরি তেরি মেরি
যেটা আপনার কথা শুনে বুঝতে পারলাম, একটা ছোট মেয়ে আর বাচ্চা মেয়ে আর বাচ্চা ছেলে, তাদের ছোটবেলার যে একটা লাভ স্টোরি আছে সেটাকে তুলে ধরেছে বড় হয়ে, কিন্তু গানটা হয়তো ছোটবেলার থেকে গাইছে এরকম কিছু একটা। বন্ধুরা তোমরা দেখতে পেলে রানুদির বলা থেকে আমরা অনেক কটা গান শুনলাম, রানুদির নিজের গাওয়া গানগুলো হলো, তারপর লতাজি যে গানটা গিয়েছিল রানুদি সেই গানটা শুনলাম, খুব ভালো লাগলো। রানুদি সত্যি খুব ভালো গান করে, অসাধারণ গলা রানুদির। এখনো সেই মানে কি বলবো, আমরা যেরকম দেখেছি ভিডিওতে ইউটিউবে গানের মাধ্যমে রানুদিকে যেটা বুঝতে পেরেছি, রানুদি অ্যাকচুয়ালি সেরকম। এখনো যদি রানুদিকে কোনো গান গাওয়ানো হয় রানুদিকে দিয়ে, তো সেই গানটা সত্যি অসম হবে, কি বলবো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ রানুদি এখানে রান্না করে, রানুদির একটা রুম, রানুদির একটা বারান্দা, রানুদি এখানে বসে, যারা আসে রানুদির সঙ্গে যারা কথা বলতে চায় রিকোয়েস্ট, রানুদিকে রিকোয়েস্ট করতে হয় না। আমি প্রথমে একটা কথা বললাম আপনাদের, কারণ রানুদি এত ভালো মনের মানুষ, তো তারা এখানে এসে আমাদের সঙ্গে কথা বলে। যারা অ্যাকচুয়ালি বাজে ব্যবহার করে রানুদির সঙ্গে, যারা বাজে ব্যবহার করে রানুদি তাদেরকে অ্যালাউ করে। আমি তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা, তোমাদের একটা মেসেজ দিয়ে দিই, রানুদির এখানে আসলে কিন্তু খুব ভালোভাবে রানুদির সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, তো রানুদির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আমরা এখন বেরোবো, কারণ আমাদের অনেক রাস্তা যেতে হবে, আর বাইক চালিয়ে এসেছি আমরা, তো এখান থেকে আবার বাইক চালিয়ে যেতে হবে। তো রানুদিও শুনে অবাক হয়ে বলবো, তোমরা বাইক চালিয়ে এসছো এত দূর থেকে। তো ঠিক আছে, আর কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ইন্টারভিউ বলবো আমি, ইন্টারভিউটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর রানুদি কিন্তু ভালো আছে, আরও ভালো ভালো থাকতে পারে, তোমরা যদি সবাই একটু রানুদিকে হেল্প করো, ঠিক আছে, যেভাবেই হোক রানুদির একটু হেল্প দরকার বন্ধুরা। ঠিক আছে, তো তোমরা যতটা পারো রানুদিকে একটু হেল্প করো, আমরাও চেষ্টা করবো রানুদিকে হেল্প করার জন্য। ঠিক আছে, তো সেটা আমি এখানে বলবো না, কারণ বললে তো হেল্পটা হবে না আর কি। ঠিক আছে, মানে একটা মানুষকে যে একটা মানুষ হেল্প করে সেটা ঠিক নয়, বলাটা ঠিক নয় না, বললে তো সেটা কেমন জানি হয়ে গেল। তো চলো, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো, আর রানুদির সম্বন্ধেও কমেন্টে বলো। ঠিক আছে, তো আর চ্যানেলে তোমরা যারা নতুন দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই। তো রানুদি কিছু বলতে চাইলে আপনারা শুনতে পারেন, কিছু বলতে সাবস্ক্রাইব। আচ্ছা, মিতাল মাউন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টটা করো আমার গানগুলো কেমন লাগে, আর একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করো।